سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا انك انت الجواد الكريم رخ سار سے برقع کا ذرا پر اٹھا دو رخ سار سے برقع کا ذرا پردا اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا হাই বহর করম সদকা হুসাইনি বিন আলী কা পিয়াস হুঝে শরবত দি ফিলা দো পিয়া হুঝে শরবত দি দার ফিলা দো তী তুয়ে হাইকে খুদা হ শর মে কে তী তুয়ে হাইকে খুদা হ শর মে কে পূর্ব কল্যাণপুর তালিমুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃকা আয়োজিত হিবজু সমাপনকারী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে অনুষ্ঠিতব্য সপ্তম তফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আস্কের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার হৃদয় দিস্পন্দন আমাদের সকলেরই পরিচিত মুখ বিশিষ্ট মুখস্থির কুরআন হজত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফিজাহুল্লাহ আরো আমন্ত্রিত লামায় ক্রাম সহ দূর নিকট থেকে আগত সর্বস্তরের আওয়াম পর্দার অন্তরালে অবস্থানিত ও সালে আল্লাহ অপরিসীম দয়া ও মেহরবানি আল্লাহ সুবাহ সকলকে আজকে এই রসোন আলী পাটওয়ারি জামে মুসিদ সংলগ্ন নুরানি মাদ্রাসা ময়দানে দিন কিছু কথা শুনব আমন আমল করব এই নিয়তে আগে বাগে আসার মতো তাওফিক দিয়েছেন এই জন্য দিল থেকে মন খুলে মোহাম্মতের সাথে উচ্চকণ্ঠে সকলেই এক বাক্যে পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সামনে যারা উপবিষ্ট আছেন অনেকে আমাকে চিনেন আমি পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব সেই সুবাদে আপনাদের কাছে নতুন কোনো আলোচনা শোনাব এটা আমার কাছে নাই এখন আর চার বছর আলোচনা করেছি মসজিদে চার বছরের প্রতি বছর যদি বাউন্নটা সপ্তাহ হয় তাহলে বাউন্নটা সপ্তাহে চার বছর হিসেব করলে প্রায় দুইশোটা সপ্তাহের মতো দুইশো সপ্তাহের মধ্যে আমার সব আলোচনা শেষ নতুন আর কিছু আসেনি কথা বলেন যারা সামনে বসছেন জোর আওয়াজ দিয়ে বলবেন নতুন আর কিছু আসেনি তা আমি পুরাতন মানুষ লম্বা টাইম আলোচনা করার কোনো নিয়ত নাই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আলোচনা ওয়াইজিন ক্রামের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের মুখ থেকে নতুন নতুন কথা শুনবেন আমল করবেন এই নিয়তে আসছেন বসবেন শেষ পর্যন্ত থাকবেন এই নিয়ত কার কার হাত তুলে দেখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকল পড়ে আমি পুরাতন একটা বিষয় নিয়ে আলোচনা করার নিয়তে কোরআনে করিমের অসংখ্য অগণিত আয়াত করিমা থেকে ছোট্ট একটা আয়াত তালাওয়াত করেছি নবী সাল আলী সাল্লামের অসংখ্য অগ্নি আহাদিস মোবারকা থেকে মেশকা শরীফের পাঁচশত ষাট নম্বর পৃষ্ঠার একটা হাদিসে পাক পাঠ করেছি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে নবীজির সৌন্দর্যের উপরে কিছু আলোচনা করার নিয়ত করছি শুনবেন আমল করবেন মানবেন জীবনে গঠন করবেন কারা কারা তো এর হাত তুলে দেখান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকল বড়িয়া আমিন শীতের কালে একটু হাতটা তুটাইলে একটু ভালো লাগে গণগণ হাত উঠাইলে তাহলে মনে করেন শীতটা একটু দূর হয়ে গেল শরীরের মধ্যে একটা গরম আসলো এটা যেহেতু আমার সমাজ আমি যেহেতু এই মসজিদের ইমাম সাহেব এই জন্য ইমামের দাবিতে যত দূর পর্যন্ত মাইকের সাউন্ড যায় এবং যত দূর পর্যন্ত আমার মুসল্লিয়ান একরাম যারা এখনও বাহিরে আছেন তাদের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে মাহফিল আরও হবে আরও হচ্ছে দোকান আরও বসবে আরও বসছে অতীতে কিন্তু হতে পারে এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা এই মাহফিলের পরে আর কোন মধ্যে এমন একটা কথা আলোচনা আসবে হয়তো যেই কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য গনিমত মনে করে নিজের জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ মনে করে এখনো যারা বাইরে এখানে সেখানে দৌড়াদৌড়িতে লিপ্ত আছি আমরা সবাই অতি সত্তর মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়ব আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যতটুকু যতজন মানুষ দুনিয়াতে আসছেন এবং আসবেন সবার মাঝে সব ঠিক থেকে শ্রেষ্ঠ সব গুণে গুণান্বিত মানবীয় যতগুলো গুণ থাকতে পারে সব গুণে গুণান্বিত মানবীয় যতগুলো থাকতে পারে সব থেকে মুক্ত একজন মানুষ দুনিয়াতে এসেছেন আর কেউ তার সমপর্যায়ের নাই যিনি এসেছেন তার নাম হচ্ছে মোহাম্মদুর আওয়াজ দিয়ে বলেন নাম কি এত আস্তে বললে হবে না আর একটু জোরে বলতে হবে নাম কি আল্লাহ আকবার বন্ধু আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ জমিনের মধ্যে এসেছে আমার পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ একজন মানুষ ছিলেন কথা বলেন ঠিক কিনা উনিও একজন মানুষ ছিলেন কোরআনুল করিমটা একটু খুলিয়া দেখেন ষোলো নম্বর পার আর চার নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে নবী নবীনিজাই ঘোষণা দিচ্ছে ইন্নামা আনাবাসরুম মিসলুকুম, ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলাহুয়াহিদ নবী নিজেই ঘোষণা দিতেছেন আমিও তোমাদের মতো একজন মানুষ হয়তো তোমাদের সাথে আমার সাথে কিছু ব্যতিক্রম পন্থা আছে আমার কাছে চিপাইল আসে তোমার কাছে আসে না আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখবা আমিও তোমাদের মতো একজন মানুষ ওই মানুষটাকে আল্লাহ ফাক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করিয়া জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহ আকবর নবী সব দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন মানবীয় যতগুলো গুম থাকতে পারে একজন মানুষের মধ্যে সবগুলো গুণ আমার নবীর মধ্যে আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন এমন সুন্দর নবী আর দুনিয়াতে আর কেউ আসে নাই একমাত্র অদ্বিতীয় একজন নবী ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দাদা হজরতে আব্দুল মুতালেব যেদিন নবীজি দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার প্রাককালে নবীজির মায়ের কাছে যায়া বলে নবীজির মায়ের কাছে গেছে কার কাছে গেছে নবীজির মায়ের কাছে আল্লাহ হ একবার নবীজি যে এই সময়টার মধ্যে পর্যন্ত দুনিয়াতে এসেছেন কিতাবের মধ্যে এসেছে সৈয়দনা ইসলাম জমিন থেকে চলে যাওয়ার দশ হাজার বছর পরে কত বছর পরে দশ হাজার বছর পরে সৈয়দনা নু আলী ইসলামসলাম জমিন থেকে চলে যাওয়ার সাড়ে ছয় হাজার বছর পরে ইব্রাহিম আলী জমিন থেকে চলে যাওয়ার সাড়ে তিন হাজার বছর পরে সৈয়দনা মৌসা আলী ইসলাম জমিন থেকে চলে যাওয়ার আড়াই হাজার বছর পরে অর্থাৎ দুই হাজার পাঁচশত বছর পরে আসহাবে ফিলের ঘটনার সত্তর দিন পরে আসহাবে কাফের ঘটনার সত্তর বছর পরে সৈয়দনা ঈসা আলী জমিন থেকে চলে যাওয়ার পাঁচশত সত্তর কিংবা একাত্তর বছর পরে আসমানের নিচে জমিনের উপরে আবদুল্লাহর পৃষ্ঠ থেকে মা আমেনার পেট থেকে জমিনের মধ্যে একজন মানুষ আগমন করেন তার নাম হচ্ছেন মোহাম্মদুর রসুল এই মোহাম্মদুর রসুল্লাহ যখন দুনিয়াতে আসবে আসমানও জানে জমিনও জানে জানে কি জানে না কথা বলেন না জানে কি জানে না দিনও জানে রাতও জানে দিনও জানে রাতও জানে আসমানও জানে জমিনও জানে দিন বলে আপনার হাবিবকে আপনি দুনিয়াতে পাঠাবেন আপনি দিনের মধ্যে আপনার হাবিবকে পাঠান তাহলে আমি দিন রাতের কাছে গর্ব করে বলতে পারব দিনের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ এসেছে রাত দরখাস্ত করে আপনি রাতের মধ্যে নবীজিকে আমাদের কাছে পাঠান তাহলে দিনের কাছে আমরা গর্ব করে বলতে পারব এই রাতের মধ্যে এসেছেন আল্লাহ বলে না আমি রাতকেও বেজার করতে চাই না আমি দিনটাকেও বেজার করতে চাই না আমার হাবিবকে আমি এমন একটা মুহূর্তের মধ্যে পাঠাবো যেটা দিনও নয় রাতও নয় দিন হচ্ছে রাত শেষ হচ্ছে এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব ওসাল্লাম যে যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন সুবে সাদিকের প্রাককালে নবীজি সাল্লাহ আলী সাল্লাম চারটা বিশ কিংবা বাইশ মিনিটের সময় আসমান থেকে আবদুল্লার পৃষ্ঠ থেকে মা আমিনার গর্ব থেকে জমিনের মধ্যে আগমন করেন বলেন সুবাহান নবীজি দুনিয়াতে আসছে নবীজি দুনিয়াতে এসেছেন এখন আব্দুল মোত্তালেফ যাইয়া আমেনাকে বলে আমেনা আমেনা আমার নাতিটাকে একটু আমার কোলে দাও একটু আমি আদর করব এর পূর্বে দীর্ঘদিন যাবৎ মুখার জমিনে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আব্দুল মুতালেব ছিলেন তখনকার সময়ে মুসলমানদের ধর্মীয় নেতা এবং কি ওখানকার যে রা স্ট্রেট স্টেটের চেয়ারম্যান ছিলেন আবদুল মোত্তালেফ আব্দুল কাছে লোকজন আসে বলে আপনি তো দাদা আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা দেয় এখন আব্দুল করব বলে আমি তো এখন দোয়া করতে পারবো না আমার হাবিবাগে আসুক তাকে কোলে নিয়ে আমি দোয়া করব আল্লাহ আহ মোহাম্মদুর রসুন দুনিয়াতে আসবেন আব্দুল হাতের মধ্যে নিয়া আল্লাহ হওয়ার পর অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে আমার নাতি দুনিয়াতে আসবে আমার নাতি দুনিয়াতে আসবে দুনিয়াতে আসছেন স্বাভাবিক গতিতে নয় অস্বাভাবিক গতি দুনিয়াতে আসছে হজরতে আমেনা রাজি আল্লাহ আনহা বলেন আমি একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম কোনো প্রসব বেদনা নাই কিচ্ছু নাই স্বপ্ন যোগে আমি দেখতেছি আমার কাছে কয়েকজন মহিলা আমার কাছে আসিয়া বলছে এক বসে রয়েছে একজন ছিল আসিয়া একজন ছিল মরিয়াম আরেকজন ছিল মুসা আলি সালাতামের বোন এক কয়েকজন আসিয়া আমার পাশে বসলো এক স্বর্ণের একটা তস্তরির মধ্যে কিছু কাপড় চোপড় নিয়ে আসছে এরপরে আমার মোহাম্মদ দুনিয়াতে আসছে এক বিন্দু পরিমাণ প্রসব বেদনা আমি অনুভব করি নাই আল্লাহ আকবার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ দুনিয়াতে চলে আসলেন হজরত আব্দুল মুতালিব বলে দাও দাও আমার নাতিটাকে আমার কুলের মধ্যে দিয়া দাও আমার নাতিটাকে আমার কুলের মধ্যে দিয়া দাও তোয়ালিয়ার মধ্যে নাতি মোহাম্মদুর রসুল্লাহকে শোয়া আব্দুল মোতালেব এক তোরে কাবা শরীফের পাশে চইলা গেছে আল্লাহ একবার কাবা শরীফের পাশে চইলা গেছে কাবা শরীফের চারু দিয়ে একবার প্রদক্ষিণ করার পরে মতান্তরে সাতবার প্রদক্ষিণ করার পরে বলে ওগো আল্লাহ ওগো আল্লাহ তুমি তো জানো আমার কোলের মধ্যে এখন কে আছে তুমি জানো আর পৃথিবীর কেউ না জানুক তুমি তো অবশ্যই জানো এইরা এই শিশু বাচ্চাটির উশিলায় মুক্কার জমিনের মধ্যে তুমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও আব্দুল মুত্তালেব তাকে নিয়ে বাড়িতে আসার আগে আগে বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে বলেন সুবাহার আব্দুল মুত্তালেব বলে আমি তার চেহারার দিকে তাকাই আর চুপটাকে পিরাইতে পারি নাই এত সুন্দর মানুষ পুরা জমিনের মধ্যে আমি আর দেখি নাই এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ ছিলেন আমান্ডবী হসরতে আম্মাজন আইসা সিদ্দিকার ইজিয়া আল্লাহত না বলেন মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখিয়ে আহাটটাকে কেটে ফেলছে এটা আপনারা জানেন না কথা বলেন না জানেননি ওর আনুল কারিমের মধ্যে গঠন আছে ফালাম্মা আসামিয়া ত্রিপাতৃহিনওয়া আর সালা তিলেই হিন নওয়া আ তাহুন্ন মুত্তা কা আনুল কারিমের বারো নম্বর পার আর আঠারো নম্বর পৃষ্ঠের পদম নম্বর লাইন এ আয় আয়তার মধ্যে এসেছে আল্লাফাক জানিয়ে দিয়েছেন মিশরের মহিলারা ইউসুফ আলী ইসলাতামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া নিজের হাটটা পর্যন্ত কেটে ফেলছে হাতটা মানে কি জুলাইখের কাছে মিশরের মহিলারা আসি বলে আচ্ছা ইউসুফ বুঝি এতই সুন্দর যে তার জন্য তুমি এত পাগল হয়ে গেছে জুলাইখা বলে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে দেখা মনে আমি মিশরের বাসা বাসা সুন্দরী অনেকগুলো রমণীকে দাওয়াত দেশে বাড়িতে প্রত্যেকের হাতে একটা ছুরি একটা যাই কোনো একটা আফেল দিছে দেওয়ার পরে বলছে তোমরা এটা কাটবা এদিক থেকে তাদেরকে ছুরি আর আফেল দিস ওই দিক থেকে ভিতর থেকে বলছে ইসুফ তুমি আবার আসো ইসুফ বাইর হয়েছে তাদের কাছে আসছে তারাও ছুরি আর আফেলের মধ্যে ফুঁস এই সময়ের মধ্যে যখন ঢুকছে তারা ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে হাক্কাবাক্কা হয়ে গেছে তা আয়ারিস কোন দিক দিয়ে তাদের ছুরিটা চলে তারা এটাও বলতে পারবে না আল্লাহ এত সুন্দর ইসু ইসলাম ছিল এখন আমাজন আইসে সিদ্দিকা বলে ইউসুফের সৌন্দর্যে মুক্ত হইয়া মিশরের মানুষগুলো মহিলারা নিজেদের আঙ্গুলের মধ্যে ছুরি চালাইছে তারা যদি মহাম্মাদুর রসুর উল্লার সৌন্দর্যটা দেখতো তাহলে কলিজার মধ্যে চুরি সালায় দিত বলেন সুমাহামা আম্মাজান আইসা সে ডেকার আজিয়াল্লাহ না বলেন শিরথের কিতাবের মধ্যে এসেছে আম্মাজানা আইসা সে ডেকা বলেন লাবা হে উজুলাই খা লাউ র আই না যাবি নাহু লাভ হেই খা লাউ র আই যাবি নাহু

আমার প্রাণ প্রিয় স্বামী প্রিয়তম স্বামী প্রেমাস্পদ মোহাম্মদুর রসুল্লার সৌন্দর্যটা যদি মিশরের মানুষ গুরু দেখত কলিজার মধ্যে সুরি সালাইয়া দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধা করত না তার বাস্তব প্রমাণ হলো হজরতে সাহেব একরাম হজরতে সাহেব একরাম নবীজির গুণে মুগ্ধ হইয়া নবীজির সৌন্দর্যে মুগ্ধ হইয়া নবীজির রেসালত মুগ্ধ হইয়া ওদের প্রান্তরের মধ্যে সাহেব একরাম নিজের কলিজার মধ্যে ছুরি চালাইছে কি চালাইছে না জন বলেন আল্লাহ ফাক্পর হামজা নিজের জীবনটাকে দেয়া দিসে অহুদর প্রান্তরে আল্লাহ ফকপর সৌন্দর্য মুক্ত হয়ে আম্মাজান আয়েশ আছে দেকার আজিয়া আল্লাহ তা না বলেন আরো যদি সৌন্দর্য শুনতে চাও তাহলে ভালো করে শোনো পুরা জগতের জন্য একটা সূর্য আছে পুরা জগতের জন্য একটা সূর্য আছে আমি নবী মুহাম্মদ আমি আয়শারও একটা সূর্য আছে ও জগৎবাসী ভালো করে শুনিয়া রাখো পুরা জগতের যে সূর্যটা আছে ওই সূর্যটা প্রতিদিন সকালবেলা উদিত হয় সন্ধ্যাবেলা অস্তমিত হয় আর আমি আয়সার একটা সূর্য আছে যেটা প্রতিদিন সকালবেলা নয় এশারের নামাজের পরে উদিত হয় আর তার আলোতে পুরা ময়দানটা পুরা ঘরটা আলোকিত হয়ে থাকে <تصفيق> <تصفيق> الله أكبر لنا شمس وللآفاق شمس، لنا شمس وللآفاق شمس، وشمسي تطلع بعد العشاء، وشمسي تطلع بعد العشاء، حضرت أم زنايشة عائشة صديقة رضي الله تعالى عنها দুনিয়ার মানুষগুলো যদি আমার নবীজির পুরা সৌন্দর্যটাকে একটু জানতে চাও পুরা সৌন্দর্যটাকে একটু যদি উপলব্ধি করতে চাও ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জানিয়ে রাখো আমার নবী দয়াল নবী আমার প্রেমাস্পদ পদ দুজাহানের নবী সর্দারতু আলমের সৌন্দর্যটা যদি তোমরা পরিপূর্ণভাবে পেতে চাও তাহলে কোরআনটাকে একটু ভালো করে পড়িয়ে দেখো পুরা কোরআনের মধ্যে যাই আছে সব কিছু আমার নবীর সৌন্দর্য نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون ও ইন্নকা লালা হুলুকিন নাজিম ও ইন্নকালা হুলুকী নাজিম নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা শেষ বাঘেদি আল্লাহফাক কুরআরুল কারিমের মধ্যে বলেছেন ওয়া ইন্নকা লালা হুলুকী নাজিম অগন্যবী আপনার চরিত্র চাইতে সুন্দর চরিত্র আরো কারণ আপনার চেহারার চাইতে সুন্দর চেহারার কারণ নাই আপনার রঙের চাইতে সুন্দর রং আর কারণ আপনার দৃষ্টি নন্দন চেহারার চাইতে আর কারো চেহারা

তুমি একটু জিহাদের ময়দানে কবিতা টবিতা কিছু পড়িও কিছু গজল পড়িও তাহলে মানুষগুলোর মধ্যে একটি স্প্রি আসবে কি আসবে যারা বলেন কি আসবে স্প্রি আসবে মানুষের মধ্যে একটু গজল টজল বলিও একটু কবিতা আবৃত্তি করিও একদিন হাসানকে নবীজি বললেন আচ্ছা একটু আমার সামনে কিছু কবিতা আবৃত্তি করো তো আমি একটু দেখি হাসানকে নবীজি দাঁড়াই দিস দাঁড় করাই দিস এখন হাসান নবীজির সানে কবিতা আবৃত্তি করতেছে الله اكبر صحابي حضرت حسن بن ثابت বলেন واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء ও আহসানু মিনকা লাম তারা ক্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররা আম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হযরত হাসান বি সাবেত রাদিয়াল্লাহু তাআলা ন বলেন দুনিয়ার মধ্যে যতগুলো সুন্দর পূর্ণ মানুষ আছে চেরা কাঠিন বলো সব ভদ্র সুচ্ছন আচার আচরণ সব দিক থেকে ভালো ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখবা আমি হাসান বিন সাবেদ পুরো জগতের যতগুলো জায়গার মধ্যে গিয়েছি আমি হাসান বিন সাবেদ যতগুলো মায়ের সন্তানকে আমি হাসান বিন সাবেত দেখেছি আল্লাহর কসম খেয়ে আমি হাসান বিন সাবেত বলতে পারবো আমার নবীর চাইতে সুন্দর চেহারাওয়ালা আমার নবীর চাইতে সুন্দর আকৃতিওয়ালা কোনো মানুষ জমিনের মধ্যে নাই কোন মহিলাও এই জাতীয় কোনো মানুষকে জন্ম দিতে পারেনি বলেন সুবহান আল্লাহ এত সুন্দর ছিলেন আমার নবীর চেহারা এই নবীর উম্মত হইয়া আমরা গর্ব করা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন গর্ব করার দরকার আছে না নাই আল্লাহু আকবার এত সুন্দর চেহারা আমার নবীর আল্লাহ পাক দান করেছেন পুরো কোরআন খুলিয়ে দেখেন বন্ধু কোরআনের প্রত্যেক একটা জায়গার মধ্যে আমার নবীর কথা আলোচনায় এসেছে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরান নবীর জমিনটা একটু কোথায় কোন জমিনের মধ্যে নবীজি এসেছেন কোরআন সাথে সাথে ঘোষণা দিবে লাউ কুসিম বিহাদ বালাদ ও আং তাহিল্লুম বিহাদ বালাদ কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন নবীজির চেহারাটা কেমন ছিল কোরান বলবে ও সোহা কোরআনকে যদি জিজ্ঞাস করেন ও কোরআন একটু বল না আমার নবীর সুরের কালারটা কেমন ছিল কোরআন বলবে ওল্লাই ইদা সাজা কোরআনকে যদি জিজ্ঞাসা করেন

محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الامير نايف لا احد ابر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم فاق النبيين في خلق وفي خلق ولم يدانوا في علم ولا كرم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم وكل ان أتر رسل الكرام بها فإنما اتصلت من نوره بهم أذاكر شكر إنسان محمد نعم ليك محمد نام ليك يا إنسان کو عرش أعلى فر बड़ी किस्मत हमारी है के उम्मत में शुमारी हो भरोसा बरोधी दुनिया का हमारा या रसूल अल्लाह भरोसा दुनिया का हमारा या रसूल अल्लाह गोलप नीलम गांदा नीलम नीलम रजनी गंदा मोनिर मा लगते थी शौकल थे के सुंदा गो প নীলম গাদা নীলম নীলম রজনী কন্তা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সুন্দর একবার দাও বার বার দাও প্রিয় ভালো বেশ পড়াবো কাছে পেলে পড়াবতো ভালো বেশে পড়াবো কাছে পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা আল্লাহ আকবর পেলে পরবত তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেলে প্রিয় নবীজির খুন মুবারক নবীজির বীজীর শুন লাল ছিল বলে এত সুন্দর আমার নবীজি পুরা কোরাণটাকে স্টাডি করা আমাদের দরকার আছে আর নাই নিজে পারি আর না পারি একটা বাচ্চা এই মাদ্রাসায় পড়েয়া এই মাদ্রাসার মধ্যে হাফ এজু তকমা লাগায়া মাথার মধ্যে হাফ জু কোরানে পাগড়ি পরেয়া হাফ এজের বাবহয়া এয়া মতের মঠে ছয় হাজার ছয়শত ছেষট্টি অথবা ছয় হাজার পাঁচশত বাউন্ন অথবা ছয় হাজার দুইশত ছান হাত তুলে দেখা নারায় তাকবের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়িয়া আমিন ওয়া দাওয়া আইন হামদুল্লাহ ইরফুল আহ আমিন আসসালাম আলাইকুম র আমি আবারও আমার সমাজের সর্বস্তরে মুসল্লিদেরকে আবেদন জানাবো যারা এখনও বাহিরে এদিক সেদিক চিঠি চিটি আসি। আমরা সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসি আমরা এখানে ওয়াইন তেন গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহফাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক সকল পড়িয়া আমিন